সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আসলে আপনারা বুঝতেই পারছি ইট ইজ বিটারিং কোল্ড টুডে। অন্যান্য দিনের চেয়ে এই গত দুই একদিন একটু শীত বেশি, তাই না? তার তিন চার দিন আগে আমাদেরকে ফ্যান ছাড়তে হয়েছে, এখন একটু শীত অনুভূত হচ্ছে। তো বুঝতেই পারছি আপনারা কিছুটা ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত। আমরাও অনেক দূর থেকে এসেছি, আমাদের অনুষ্ঠানের সম্মানিত মেহমান এখানে বসে আছেন। আমি 5-10 মিনিট কথা বলি, ইনশাল্লাহ ছেড়ে দেব, তারপর তিনি আলোচনা শুরু করবেন। আমাদের অনুষ্ঠানের আজকের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা সিফাত হাসান হাফিজাহুল্লাহ, আমি আশা করছি তিনিও এসে পৌঁছেছেন। তিনিও তার চমৎকার সুরিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা করবেন, আপনাদেরকে শুধাবেন, এবং আমি বিশ্বাস করি ইউ উইল বি এবল টু রেপ্লিকেট দিস লার্নিং ইন ইউর সোসাইটি, ইন ইউর কমিউনিটি, ইন ইউর ডেইলি লাইফ। এখান থেকে যে শিক্ষা আপনারা পাবেন, আপনারা আপনাদের সমাজে, ব্যক্তিগত জীবনে, পরিবারে প্রতিষ্ঠিত করতে পারবেন। আসলে আমি বিশ্বাস করি যারা এতক্ষণ কথা বলেছেন এবং কথা বলবেন, দে হ্যাভ বিন এবল টু টক ফ্রম দ্য হোলি কোরআন, তারা প্রত্যেকেই কোরআন থেকে কথা বলবেন, কোরআন দিয়েই কথা বলবেন। আসলে যারা কোরআন থেকে কথা বলেন তারা সত্য কথা বলেন, যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা সত্য বিচার বিশ্লেষণ করেন। আপনাদের কোনো সন্দেহ আছে? দ্য ম্যান হু টকস ফ্রম দ্য হোলি কোরআন হি স্পিক্স দ্য ট্রুথ, যিনি কোরআন থেকে কথা বলেন তিনি সত্য কথা বলেন। কারণ এই কোরআনটি সৃষ্টি করেছেন কে? এই কোরআনের পরিশুদ্ধতা দিয়েছেন কে? পরিশুদ্ধতার সনদ দিয়েছেন আল্লাহ এবং অথেন্টিসিটি দিয়েছেন আল্লাহ। দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো মিস গিভিং অর দেয়ার ইজ নো ডাউট ইন ইট, অ্যান্ড গাইডেন্স ফর দোজ হু আর দ্য মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য একটা গাইডেন্স। তো যারা কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করেন তারা আসলে সত্য বিচার বিশ্লেষণ করেন, সত্য কথা বলেন। আবার আমাদের সমাজে কোরআনের পরিপন্থী বিচার বিশ্লেষণ আছে না নাই? কোরআনের বিরুদ্ধচারণ করতে গিয়ে আমরা ধরাকে সরাগান করে দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করি, অবশ্যই আমরা তাই করে থাকি। মনে রাখবেন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, মানুষকে সুযোগ দেন ফিরে আসার জন্য, বাট একেবারে ছেড়ে দেন না। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। মনে রাখবেন, দা ডে অফ জাজমেন্ট, দা ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দা ডে অফ রিজারেকশন, জবাবদিহিতার দিবসে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে এর হিসাব দিয়েই তারপরে পরিত্রাণ পেতে হবে। কোন দিন? যখন সূর্যের আলোকরশ্মি নিমজ্জিত হয়ে যাবে, যখন তারকার আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবে কি পরিণামের জন্য সে নিজেকে প্রস্তুত করেছে, কি করার কথা ছিল এবং তিনি কি করেছেন। আলিমাত নাফসুম্মা আহদরত, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ও আক্ষরত। অনেকের চেহারা হবে ওই সময়, অনেকের চেহারা হবে আলোকোজ্জ্বল, অর্জনে পরিতৃপ্ত, আবার অনেকে থাকবেন তার মস্তক থাকবে অবনত, ভীত সন্ত্রস্ত থাকবে, ক্লান্ত ক্লিষ্ট থাকবে। তা আসলে বিচার বিশ্লেষণ করলে এই কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা সবাই রাজি আছি তো? সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, কথা বলতে হবে অনেক বেশি। আসলে ক্ষুধার্ত পেটে সবকিছু গদ্যময়। মহামান্য আমাদের সম্মানিত মেহমান যারা এসেছেন তাদের কণ্ঠে আশা করছি আপনারা কথা শুনে আপনারা নিজেদেরকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরিত করে বদলাতে পারবেন, নিজেদেরকে অনেক পরিবর্তন করতে পারবেন। আসলে আমরা প্রাত্যহিক জীবনে আমাদের লাইফ থেকে প্রায় সকলেই প্রত্যাশা করি সুখ এবং সমৃদ্ধির, করি না? আমরা প্রত্যেকেই সুখ এবং সমৃদ্ধি কামনা করি। ইফ উই আর এলিজিবল টু কানেক্ট উইথ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ল্ড, আওয়ার লাইফ উইল বি চেঞ্জ বাই দ্য মার্সি অ্যান্ড ব্লেসিংস অফ অমনিসিয়েন্ট অ্যান্ড অমনিপটেন্ট আল্লাহ।
আমরা যদি এই দুনিয়ার সাথে পরকালের সাথে এতটুকু সমন্বয় করতে পারি আমাদের জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আসবে অনাবিল আনন্দ। আপনি দেখেন আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, বস্তুর আকৃতিতে, পাতার মর্মর শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও মহান আল্লাহর, মহান আল্লাহর বৈশিষ্ট্য, মহান আল্লাহর বিশেষত্ব নব নব রূপে দীপ্যমান। আপনি স্রষ্টার কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আসলে স্রষ্টার কোন নিয়ামতকে অস্বীকার করার আমাদের সুযোগ নাই। যদি আপনি আত্মনিমগ্ন হতে পারেন, যদি আপনি প্রশান্ত প্রত্যয়ে একটু গভীরভাবে নিমগ্ন হতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে এত কিছু ঢেলে দিয়েছেন, ইউ উইল হ্যাভ টু অফার ফাইভ টাইমস সালাইন এ ডে, কপাল ঘষে ঘষে আপনি আল্লাহর সেজদা দিবেন, যদি আমরা একটু আত্মনিমগ্ন হতে পারি। আপনি দেখেন কিছুদিন আগে আপনারা মাইকেল জ্যাকসনের কথা জানবেন, তার ছিল $100 কোটি সম্পদ। এই $100 কোটি মধ্যে $40 কোটি হচ্ছে তার ঋণ। তার ঋণের কারণে যেন তার $100 কোটি সম্পদ বাজেয়াপ্ত না হয়ে যায়, তার কারণে তিনি ডিপ্রেশনের পেশেন্ট ছিলেন, তিনি ডিপ্রেশনে ভুগতেন। ফলশ্রুতিতে প্রতিনিয়ত সে পেইন কিলার খেতেন, ব্যথার ঔষধ খেতেন, এই ব্যথানাশক পিল তিনি সেবন করতেন এবং বাংলাদেশি টাকায় দৈনিক প্রায় $1,00,000 তিনি পিল সেবন করতেন। তিনি যেদিন মারা গেলেন তার পাকস্থলী পরীক্ষা করে দেখা গিয়েছে তার পাকস্থলীতে পেইন কিলার অর্থাৎ ব্যথানাশক ঔষধ ছাড়ার কিছুই নাই। আপনি দেখেন এই যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন, আপনারা সবাই জানেন করোনা আউটব্রেক চলছে, বাংলাদেশের একজন লোক $1,400,000,000 মালিক, $1,400,000,000 মালিক। তিনি যখন জীবন সায়ানে এসে পৌঁছলেন, তিনি ডক্টরদেরকে বললেন আই এম সাফারিং ফ্রম সাফোকেশন, আমি শ্বাসকষ্টে ভুগছি, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ এলিভেট মাই সাফোকেশন, আমার কষ্টকে দূরীভূত করে দেন, আমার কষ্টকে লাঘব করে দেন, আই উইল গিভ ইউ এভরিথিং, আই উইল গিভ ইউ অল অফ মাই অ্যাসেট, জাস্ট স্নেচ অল অফ মাই অ্যাসেট, আমার সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নেন, কিন্তু আমার জীবনটাকে একটু রক্ষা করে দেন। ডক্টর অনেক চেষ্টা করলেন, তাকে বাঁচাতে পারলেন না। আসলে আপনার যে কত নিয়ামত আছে, আপনি রিসেন্টলি খবর দেখেন ইন্ডিয়া থেকে যে আমাদের করোনা ভ্যাকসিন আসবে, কত কমপ্লেক্সিটি এই ভ্যাকসিন আসবে, 18 বছরের নিচের পেশেন্টদেরকে দেওয়া যাবে না, 2 ডোজ এটা দিতে হবে, তারপর হচ্ছে যারা ল্যাকটেটিভ মাদার রয়েছেন তাদের উপর এটা স্টাডি করা হয় নাই, তাদেরকে দেওয়া যাবে না, তারপর অনেক আপনি 25 তারিখের পর 26 তারিখ থেকে নিবন্ধন করতে হবে, কত ঝামেলা। আসলে দেখেন সামান্য একটা ফ্লু মানে সত্যিকার অর্থে এটা কিন্তু মরণ বেধি না, মারাত্মক মরণ বেধি নয়, বাট ফ্লু এর চেয়ে আরো একটু অধিকতর জটিলতর, তাতে আমাদের এই অবস্থা। আমরা আসলে সুক্রিয়া আদায় করতে পারি না, আমরা অন্যকে দেখলে খুব সুখী মনে হয়, অন্যকে দেখলে হিংসা বিদ্বেষে আমরা বিবোধ শেখায়াত করি, তার ক্ষতি করতে আমরা বেশি সচেষ্ট হই, কিন্তু নিজের দিকে তাকাতে পারি না আমরা। অন্যের দিকে তাকাতে গিয়ে নিজের নিজেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি ঢেলে দিয়েছেন তার কথা আমরা বেমালুম ভুলে যাই। আপনি দেখেন আমাদের এই যে দেহ, মানব দেহটা হচ্ছে সত্যিকার অর্থে এমন একটি ইমারত যার প্রায় 98% অ্যাটম বা পরমাণু বা অংশ একটা নির্দিষ্ট সময় পরিবর্তন হয়ে যায়। আপনার পাকস্থলী প্রত্যেক 5 দিনে একবার চেঞ্জ হয়ে যায়, আপনার এই যে চামড়া 5 সপ্তাহে একবার চেঞ্জ হয়ে যায়, আপনার এই যে হাড়ডি 3 মাসে চেঞ্জ হয়ে নতুন করে রিজেনারেট হয়, আপনার এই যে হার্ট প্রতিনিয়ত প্রায় লক্ষাধিক প্রায় লক্ষবার স্পন্দনের মাধ্যমে আপনাকে প্রায় 1600 গ্যালন রক্ত পাম্প করে সচেষ্ট রেখেছে এই আপনার হার্ট, তারপরে আমরা সুক্রিয়া জ্ঞাপন করতে পারি না। আসলে সময় খুব সংক্ষিপ্ত, আমাদের সম্মানিত মেহমানরা সবাই চলে এসেছেন, দেখেন আমরা অনেকেই আমাদের সার্ভাইকাল স্পন্ডলিসিস হয়, আমাদের লাম্বার স্পন্ডলিসিস হয়, তার মানে ব্যথা হয়, স্পাস্টিসিটি হয়, আর্থ্রাইটিস হয়, খুব ব্যথা হয়, হয় না? তার মূল কারণ হচ্ছে আপনি যখন সবসময় না শুকর গুজার হবেন, আপনি যখন নেতিবাচক হবেন, আপনি যখন আলহামদুলিল্লাহ শব্দটি বলতে পারবেন না, আপনি যখন মানুষকে ক্ষমা করতে পারবেন না, তখন আপনার দেহে একটা অ্যাসিডিটি তৈরি হয়, আপনার দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বা নষ্ট করে দেয়, যে কোনো রোগ এসে আপনাকে বাসা বাঁধে, আপনি মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, কারণ হিউম্যান নার্ভাস সিস্টেম হচ্ছে কল্পনা আর বাস্তবতার মধ্যে বোঝে না,
আপনি আরেকজনের কল্যাণ কামনা করেন, আপনি শুকরগুজার হতে পারছেন না, আপনি আলহামদুলিল্লাহ শব্দটি আপনি শব্দচয়ন করতে পারছেন না, যার কারণে দিন দিন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক রোগ এসে বাসা বাঁধে, আপনি আরেকজনকে যেহেতু ক্ষমা করতে পারছেন না, ভিতরে আস্তে আস্তে কষ্ট যাতনা দুঃখ কষ্ট আপনার ভেতরে জমতে জমতে 75% সাইকোসোমেটিক ডিজঅর্ডারে আপনি আক্রান্ত হন, যাদেরকে বলা হয় মনোদৈহিক রোগ। এই 75% সাইকোসোমেটিক ডিজঅর্ডার অর্থাৎ মনোদৈহিক রোগ আপনি ক্রনিক ডিজিজে আক্রান্ত হতে থাকেন, একটা সময় আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনি রোগগ্রস্ত হয়ে পড়েন, আপনি সুস্থ হন না, যার কারণে এই সমস্ত ব্যথা অন্যান্য অনেক কারণের পাশাপাশি এই ব্যথাগুলো আপনাকে দিন দিন শেষ করে দেয়। আমাদের সমাজে দেখবেন অনেক ব্যথা নিয়ে বড় হচ্ছে মানুষ। তো আশা করছি আমরা শুকরিয়া জ্ঞাপন করব, মানুষকে ক্ষমা করে দেব, আমরা অনেক ভালো থাকব। যদি আপনি শুকরগুজার হতে পারবেন তাহলে শয়তান প্রথমে খুব দুঃখ প্রকাশ করবে, কারণ শয়তান আল্লাহর সাথে ওপেন চ্যালেঞ্জ করেছে যে আমি তোমার কোনো বান্দাকে শুকরগুজার বান্দায় অন্তর্ভুক্ত হতে দেব না। তাই আশা করছি আমরা শুকরিয়া জ্ঞাপন করব, শুকরগুজার হব। Enjoy the Quranic message.